নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল ধর্মী ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। তাছাড়া আরও একটি নতুন চ্যানেল সোল মাইন্ড বডি, এই বিশেষ চ্যানেলে আপনারা বাস্তুশাস্ত্র, ফেংশুই, নিউমারোলজি এবং অন্যান্য আধ্যাত্মিকপূর্ণ ভিডিও দেখার জন্য ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনারা তা ক্লিক করে দেখতে পারেন। আগামী 9 জুন 2020 মঙ্গলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, আর এই মঙ্গলবার মানেই হনুমানজির একটি অত্যন্ত প্রিয় দিন। আর এই বিশেষ দিনে বেশ কিছু উপায় বা টোটকা করলে আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন সংকট থেকে অবশ্যই মুক্তি পাবেন। গত 5 জুন 2020 পর দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ গ্রহণ আসতে চলেছে এই বিশেষ মাসে। এই জুন এবং আগামী জুলাইয়ের মধ্যে পরপর তিনটি গ্রহণ দেখা যাবে, আর জ্যোতিষশাস্ত্রের অনুসারে এই বিশেষ তিনটি গ্রহণ মোটেও শুভকর নয় আমাদের জন্য। এই বিশেষ গ্রহণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের জন্য বেশ কিছু সমস্যা নিয়ে আসতে পারে। আগামী 21 জুন 2020 রবিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটতে চলেছে, তা হলো সূর্যগ্রহণ। এবারে সূর্যগ্রহণ সূচিত হবে মিথুন রাশিতে। গত বছরের শেষ সূর্যগ্রহণ হয়েছিল ধনু রাশিতে, আর 2020 সালের এই সূর্যগ্রহণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের ক্ষেত্রে। এবারে সূর্যগ্রহণ সূচিত হবে সকাল 10:20 থেকে এবং পরম গ্রাসের সময় 12:02 এবং গ্রাস শেষ হবে দুপুর 1:49। এই বিশেষ সূর্যগ্রহণ হবে খণ্ড গ্রাস সূর্যগ্রহণ, আর প্রায় 3 ঘন্টা 28 মিনিট 36 সেকেন্ড ধরে এই বিশেষ সূর্যগ্রহণ থাকবে। এই সূর্যগ্রহণের সূতককাল ঠিক তার আগের দিন অর্থাৎ 20 জুন 2020 রাত্রি 9:52 থেকে লাগবে এবং শেষ হবে পরের দিন 21 জুন 2020 দুপুর 1:49 পর্যন্ত। গ্রহণের এই সময়ে রবিদেব মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে এবং সেই সাথে রবিদেবের সঙ্গে রাহু এবং বুধ অবস্থান করবে। কিন্তু রাহু এবং রবিদেব দুজনেই মৃগশিরা নক্ষত্রে এই বিশেষ সময় থাকবে এবং কেতু থাকবে তার নিজের নক্ষত্র ধনু রাশিতে মূলা নক্ষত্রে। শুক্রদেব তার নিজের গৃহ বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে এবং চন্দ্রদেব এই বিশেষ সময় মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতি এবং শনিদেব দুজনেই মকর রাশিতে উত্তর আষাঢ়া অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল সে গৃহ পরিবর্তন করে মীন রাশিতে পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে। ঠিক এইরকমই গ্রহগত এবং নাক্ষত্রিক অবস্থানে এবারের এই বিশেষ সূর্যগ্রহণ পড়বে, আর এর ফলে দ্বাদশ রাশিচক্রের উপরে বিভিন্ন অশুভ এবং শুভ প্রভাব পড়তে থাকবে। তাই এই ভিডিওতে আলোচনা করব বেশ কিছু উপায় বা টোটকা করলে অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা, তার অশুভ প্রভাবে কিন্তু মানসিকভাবে কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়তে পারে এই জাতক। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের অবশ্যই সাবধানে থাকা উচিত, এ সময় গ্রহণ দেখা তাদের উচিত নয়। শাস্ত্র অনুসারে বলা হয় যে গ্রহণ যখন সংঘটিত হবে আকাশে তখন বিভিন্ন ধরনের অশুভ প্রভাব কিন্তু ছড়িয়ে পড়বে, অর্থাৎ নেগেটিভ প্রভাব কিন্তু সর্বত্র থাকবে। তাই বলবো এই বিশেষ সময়ে কোনো রকম খাদ্য বা খাবার তৈরি করবেন না বা এই সময় কোনো খাবার খাবেন না। যদি একান্তই বের হওয়ার কোনো দরকার থাকে তাহলে অবশ্যই আপনার গর্ভ অবস্থায় গর্ভস্থানের উপরে আপনি চন্দনের প্রলেপ দিন, আর এই চন্দনের প্রলেপের সাহায্যে আপনি এই অশুভ প্রভাব থেকে নিজের সন্তানকে রক্ষা করতে পারবেন। এই গ্রহণের সময়
এক টাকার একটি কয়েন দিয়ে এই বিশেষ টোটকা বা উপায়টি করুন এবং এই উপায়ে আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। সূর্যগ্রহণের ঠিক আগের দিন অর্থাৎ 21 জুন 2020 রবিবারের ঠিক আগের দিন অর্থাৎ 20 জুন 2020 শনিবারে একটি এক টাকার কয়েন নিয়ে এই বিশেষ উপায়টি অবশ্যই করুন। আপনি এক টাকার একটি কয়েন নিন এবং আপনার দৈর্ঘ্যের অর্থাৎ আপনার যতটুকু লম্বা ততটুকু লম্বা একটি কালো রঙের একটি কার নিন এবং এই এক টাকার কয়েন এবং কালো রঙের কার দিয়ে আপনি রাত্রে এই বিশেষ উপায়টি করুন। এই দুটি বস্তু আপনি আপনার বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সূর্যগ্রহণ সমাপ্তি হলে স্নান করে এই বিশেষ একটি টাকা এবং আপনার দৈর্ঘ্যের যে কালো কার এই দুটি নিয়ে আপনি আপনার মন্দিরে যেখানে শিবলিঙ্গ রয়েছে অথবা যে মন্দিরে শিবলিঙ্গের পূজা অর্চনা হয় সেখানে নিয়ে যান এবং সেটি তার চরণে বা তার পাশে রেখে দিন। আর তারপরে এই বিশেষ বস্তু দুটি মন্দিরের কোথাও আপনি গোপনে চুপি চুপি রেখে দিন আর সেই সময় আপনার মনস্কামনার কথা বলুন। তাহলে দেখবেন ভগবান শিবদেব আপনার অবশ্যই আশীর্বাদ করবেন এবং আপনার জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট অবশ্যই দূর হবে আর এই গ্রহণ আপনার জীবনে অত্যন্ত শুভ ফল দেবে। আর এই বিশেষ উপায় করার সময় অবশ্যই ভগবান শিবের বিশেষ মন্ত্র ওম নমঃ শিবায় এই মন্ত্র পড়তে ভুলবেন না। 108 বার অবশ্যই একমালা এই মন্ত্র জপ করবেন, তাহলে শিবদেব খুব সহজেই তুষ্ট হবেন। 21 জুন 2020 রবিবারের এই বিশেষ গ্রহণ প্রায় 900 বছর পর অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাযোগে সূচিত হতে চলেছে, তাই এই দুর্লভ গ্রহণে অবশ্যই এই বিশেষ টোটকাটি করুন যা আপনার জীবনকে শুধরে দেবে। একটি টাকার এই বিশেষ উপায় আপনার 7 পুরুষ আপনার জীবনের ফল আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।